হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, পাইলিং দিস সাইড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 7:32 বাজে, তো আমার ওঠা হয়ে গেছে, উঠেছি, আমার খাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়েছি। এবার আজ হলো যেটা মেহেন্দি, তো আজ তোমাদের ক্লিপটা দেখাবো, আজ মেহেন্দিতে কী কী হচ্ছে সেগুলো দেখাবো, তো সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, ঘরে একটা ভাই আছে, বারবার লাইট অন অফ করছে, যার জন্য ভিডিওটা এমন লাগছে, তবে তোমরা দেখতে থাকো। আপাতত বাজে 10:35 আর এখন আমি স্নানে যাব, স্নান করে আসছি, তারপর সবটা দেখাচ্ছি। আমার স্নান কমপ্লিট এবং আমি এখন বসে আছি, সাথে বোনরা আছে, সবাই আছে, ভাই আছে, সবাই আছে। তো লোকে ভর্তি বাড়ি আর অনেক কাজকর্ম চলছে, এখন আমি মেহেন্দি পরাবো, চলো দেখা যাক মেহেন্দি কেমন হয়। সন্ধ্যের টিফিন হয়ে গেছে, আমি এতক্ষণ পর্যন্ত সবাইকে মেহেন্দি পরালাম, নেল পলিশ পরালাম, আমি অনেক কাজই করলাম এতক্ষণ। তো যাই হোক, ফাইনালি একটু ফ্রি হলাম, কিছুক্ষণ আগে ফ্রি হয়েছি, হয়ে নিয়ে এখন আবার ভিডিওটা করছি। সবার মেহেন্দি আমি দেখিয়ে দেব, যদিও আমি প্রফেশনাল নই, আমি মেহেন্দি আর্টিস্ট নই, তবুও যেটুকু পারি আমি চেষ্টা করি, যারা যারা বলে তাদের সাথে তাদেরকে করে দেওয়ার, তো সেটুকুই আমি করে দিয়েছি। আর তারপর দেখা যাক, বুনু ওদিকে মেহেন্দি পড়ছে, মেহেন্দি চলছে, যারা এসেছে তারাও পড়াচ্ছে, সবটাই ক্যাপচার হবে, সবটাই তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। আর এখন আমি রেডি হব, রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি নিজেও মেহেন্দি পরেছি, তো একবার পরতে চাইনি, পরে ভাবলাম না পরবো, ভালো লাগছে বা ভালো লাগবে, এর জন্য নিজেও পরে নিলাম। আর আমি 4-5 জনকে অলরেডি পরিয়ে দিয়েছি, তো সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না, সবাই পাশে পাশে নেই। আর এখানে হলো যারা মেহেন্দি আর্টিস্ট এসেছে তারা পড়াচ্ছে, আর মেন মেহেন্দি আর্টিস্ট যে, সে বুনুকে পড়াচ্ছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। বুনু এখন মেহেন্দি পড়ছে, অনেকক্ষণ থেকেই পড়ছে, এক হাত প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এক হাত শুরু হবে, এখনো হয়নি। তো বাড়িতে অনেক কিছুই চলছে, তোমরা দেখতে থাকো, খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা। আমি রেডি হয়ে গেছি, কাকিকে সাজিয়ে দিয়েছি এবং বোনকে সাজিয়ে দিয়েছি, তারা রেডি হচ্ছে অলরেডি। তো আমার কাজ এই অবধি শেষ, এখন আমি বাইরে যাবো, দেখবো কি কি হচ্ছে। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিচ্ছু দেয়নি, ফাউন্ডেশন দেয়নি, কিচ্ছু দেয়নি, শুধু একটু, জাস্ট একটু শিমারি কালার আই শ্যাডো অ্যাপ্লাই করেছি, ক্রিম দিয়েছি আর কি পাউডার দিয়েছি আর লিপস্টিক দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে বলবেন এটুকুতে আমাকে কেমন লাগছে। আমারও ইচ্ছে করলো একটু মেহেন্দি পরে নিই, তাই আমিও মেহেন্দি পরে নিচ্ছি। অনেকক্ষণে বসে গেছি, সুন্দর করেছে, অনেকটাই হয়ে গেছে, আর একটুই বাকি আছে, আমার বেশ সুন্দর লাগছে। মেহেন্দি কমপ্লিট এবং আমার খুব ভালো লাগছে, নামও লিখে দিয়েছে, আমি নাম লিখে নিয়েছি, তো এই তো এতটুকুই। আর অপর হাতে আমি নিজেই দিয়েছি, তোমাদের তো দেখিয়েই দিয়েছি। এখন বাজছে 10:46, তো এখনো পর্যন্ত আমরা এইভাবে বসে আছি, মেহেন্দি এখনো তুলিনি, এখনো আছে, মেহেন্দি আর্টিস্টরাও আছে, বুনু এখনো মেহেন্দি করছে, আর খাওয়া দাওয়া কিছুক্ষণ বাদে হবে। তো তার মাঝখানে তোমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছি অলরেডি আমি। তো চলো দেখতে থাকো। আজকে সারাদিন এভাবেই গেল, তোমাদের যতটা পেরেছি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। আর রাত মোটামুটি 12টা পার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, যদিও সেই ক্লিপটা নিতে পারিনি আসলে, না এত করতে করতে হঠাৎই মনে থাকে না যে একটা ক্লিপ নেওয়ার কথা, তো সেটা ভুলে গেছি, মিস হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই রিল্যাক্স করছি, রিচেঞ্জ করে ফেলেছি, বুনুরও দু হাতে মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, মেহেন্দি আর্টিস্টরা চলে গেছে, বাড়ির সকলেই এখন রেস্ট করছে।
আর রেস্ট করতে মানে কি এখন তো 12:30টা প্রায় বাজছে, এখন সবাই ঘুমিয়ে পড়বে। তো আজকের জন্য ভিডিও এটুকুই, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমায় অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর এই চ্যানেলে আমি শুধু ব্লগ ছাড়ি না, এই চ্যানেলে আমার মেকআপ রিলেটেড ভিডিওস, শর্ট ভিডিওস সব কিছুই থাকে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। সো আজকের জন্য টাটা, গুড নাইট।